যিনি শেখ জর্মুনাই দামাত বারাকাতুহুম যার একটা সিটি কর্পোরেশনের নির্বাচন করার দরকার হয় না যিনি ক্ষমতার লোভে নির্বাচন করেন নাই যিনি পকেট ভর্তি মাল কামাই করবেন টাকা কামাই করবেন এই আশায় তিনি নির্বাচন করেন নাই তিনি নির্বাচনে আসছেন তিনি বলছেন জামার এর বেতন নেওয়ার দরকার নাই এ থেকে আমার একটা পয়সাও নেওয়ার দরকার নাই যা কিছু থেকে আসবে সব আমি জনগণের জন্য ব্যয় করব আমি জনগণের খেদমত করতে চাই আমি জনগণের খাদেম হতে চাই যেই ব্যক্তি জনগণের খাদেম হইতে চায় যেই ব্যক্তি জনগণের সেবক হইতে চায় একজন আলেম দ্বারা কোনোদিনও খারাপ কাজ হবে না একজন আলেম দ্বারা কোনোদিনও জুয়ার আড্ডা ফেন্সিং আড্ডা তাসের আড্ডা মদের আড্ডা বাস্তবায়ন হবে না একজন আলেম দ্বারা কোনোদিনও পতিতালয় বাস্তবায়ন হবে না একজন আলেম দ্বারা কোনোদিনও খারাপ কাজ হবে না বাংলার মুসলমানের এখন ঐক্য হওয়ার সময় তাগুর শক্তিকে বাংলার জমিন থেকে বিলুপ্ত করার জন্য তাগুর শক্তিকে বাংলার জমিন থেকে বিতাড়িত করার জন্য কে পাসপুল্লি পরে কে লম্বা টুপি পরে কে লম্বা জামা গায়ে দেয় কে কল্লি ছাড়া গায়ে দেয় কে কল্লিওয়ালা জামা গায়ে দেয় এটা দেখার সময় নাই ঐক্য হওয়ার সময় মুসলমান দল মত নির্বিশেষে আমাদের একটা স্লোগান একটা আওয়াজ দেওয়া উচিত কে চরমোনাই করে কে বিএমপি করে কে কোন দল করে হেফাজত করে এই দল দেখার সময় নাই মুসলমান হিসেবে একটাই আওয়াজ মুসলমানের জমিনে 92 ভাগ মুসলমানের দেশে আওয়ামী লীগ ওয়ালাদের আল্লাহ একজন বিএনপি ওয়ালাদের আল্লাহ একজন জাতীয় পার্টি ওয়ালাদের আল্লাহ একজন আল্লাহ নিয়ে কোনো মতানৈক্য নাই ইসলাম নিয়ে কোনো মতানৈক্য নাই খানা কাবা বাইতুল্লাহ নিয়ে কোনো মতানৈক্য নাই আল্লাহর কোরআন কে নিয়ে কোনো মতানৈক্য নাই এই বাংলার জমিনে আল্লাহর কোরআন আল্লাহর দ্বীন আল্লাহর ইসলাম বাস্তবায়ন করার জন্য দল মত নির্বিশেষে আমাদের এখন ঐক্যে ঐক্য হওয়ার সময় কথা বলেন ঠিক না বেটি আরো জোরে বলেন ঠিক না বেটি মুসলমান ইমানদার একটা আওয়াজ ভালো করে শুনতে হবে আজকে আপনারা সবাই দেখেছেন বরিশাল চরমোনাই ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আজকে 21 জুন নির্বাচন কমিশনার অফিসকে ঘেরাও করা হয়েছে আপনারা সবাই দেখেছেন আমাদের একটাই দাবি আমরা এই বাংলার জমিনে এই 92 ভাগ মুসলমানের দেশে আমরা ইসলাম কায়েম করতে চাই 92 ভাগ মুসলমানের দেশে আমরা এটাকে ইসলামিক রাষ্ট্র হিসেবে পরিণত করতে চাই আজকে দেখেন ফয়জুল করিম দামাত বারাকাতুহুল আলিয়া শাইখ চরমোনাই আজকে তাকে বরিশালের জমিনে যেখানে তার জন্ম যেখানে তার ঘর যেখানে তার বাড়ি যেখানে তার সব কিছু আজকে সেই জায়গায় আজকে তাগুত শক্তি আজকে তার গায়ে হাত তুলতেছে শুধু হাতই তুলে নাই এমন নর্তকী দিয়া এমন পতিতালয়ের কিছু বেশ্যা কুচক্রী মহিলা দিয়া তার বিরুদ্ধে এমন নাটক সাজাইতেছে যেইটা যে নাটক শয়তানকে বলল যে নাটক নাটক শয়তান বিশ্বাস করবে না এমন একজন নাটক একজন আলেমের নামে সাজাইতেছে যেমন নাটক সাজাইছিল মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের বিপক্ষে সাক্ষী দেওয়ার জন্য কারুনকে কারুন যেই নাটক সাজাইছিল মুসা নবীর বিপক্ষে সাক্ষী দেওয়ার জন্য কিন্তু কারুন যেই নাটক সাজাইছে কারুন নাটক সাজাইয়া মুসা নবীকে বিপদে ফলাইতে পারে নাই মুসা নবীকে কারুন বিপদে ফলাইতে পারে নাই কারুন নিজেই বিপদে পড়ছে আজকে দুনিয়ায় যারা আলেমদেরকে বিনা অপরাধে আলেমদেরকে বিনা কারণে আজকে যারা বিপদে ফলাইতে চায় মনে করবেন তারা আলেমদেরকে বিপদে ফলায় না তারা নিজেরাই বিপদে ফেলে তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত বাংলাদেশের মধ্যে বাংলাদেশের জমিনে এমন একজন পীর যিনি শেখ চরমোনাই দামাত বারাকাতুহুম যার একটা সিটি কর্পোরেশনের নির্বাচন করার দরকার হয় না যিনি ক্ষমতার লোভে নির্বাচন করেন নাই যিনি পকেট ভর্তি মাল কামাই করবেন টাকা কামাই করবেন এই আশায় তিনি নির্বাচন করেন নাই তিনি নির্বাচনে আসছেন তিনি বলছেন জামার এর বেতন নেওয়ার দরকার নাই এ থেকে আমার একটা পয়সাও নেওয়ার দরকার নাই যা কিছু থেকে আসবে সব আমি জনগণের জন্য ব্যয় করব আমি জনগণের খেদমত করতে চাই আমি জনগণের খাদেম হতে চাই যেই ব্যক্তি জনগণের খাদেম হইতে চায় যেই ব্যক্তি জনগণের সেবক হইতে চায় একজন আলেম দ্বারা কোনোদিনও খারাপ কাজ হবে না একজন আলেম দ্বারা কোনোদিনও জুয়ার আড্ডা ফেন্সিং আড্ডা তাসের আড্ডা মদের আড্ডা বাস্তবায়ন হবে না একজন আলেম দ্বারা কোনোদিনও পতিতালয়
বাস্তবায়ন হবে না একজন আলেম দ্বারা কোনোদিনও খারাপ কাজ হবে না আজকে যদি বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র যদি আজকে মুফতি ফয়জুল করিম শাইখ চরমোনাই দামাত বারাকাতুম হতেন দেখেন আজকে যে নির্বাচিত হয়েছে নির্বাচিত হওয়ার আগেই বরিশালের ভিতরে কলহল সৃষ্টি হয়ে গেছে সাধারণ জনগণের স্টিম রোলার শুরু হয়ে গেছে আজকে সাধারণ জনগণের উপরে যে স্টিম রোলার দেখতেছেন আজকে যদি শাইখ চরমোনাই আজকে যদি বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে জয়যুক্ত হতেন তাহলে তিনি তার জান মাল সব ব্যয় করে জনগণ কিভাবে শান্তিতে থাকতে চায় জনগণ কিভাবে শান্তিতে থাকতে পারে এই বাস্তবায়ন করাই ছিল তার মূল লক্ষ্য আর উদ্দেশ্য আলেমরা চেয়ার চায় না কারণ আলেমের গদি চায় না আলেমের সম্মান ইজ্জত আমার আল্লাহ দিবেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা দুনিয়ার জমিনে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আলেমরাই আল্লাহকে ভয় করে এজন্য আমি 92 ভাগ মুসলমানের দেশে আমি সমস্ত মুসলমানকে আমি ঐক্যবদ্ধের জন্য ডাক দিতে চাই কে চরমোনাই কে সারসিনা কে উজানি কে ফুরফুরা কে জামাত কে হেফাজত কে খেলাফত এটা দেখার সময় নাই আমাদের দলের ব্যানারে আমাদের দল থাকবে দলের ব্যানারে মতপার্থক্য থাকবে দলের ব্যানারে দল মতের ব্যানারে মত কিন্তু ইসলামের ব্যানারে খানাই কাবার ব্যানারে আল্লাহর ব্যানারে রাসূলের ব্যানারে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের ব্যানারে আমাদের কোনো দল নাই কে চরমোনাই করলো কে বিএনপি করলো কে জাতীয় পার্টি করলো কে সারসিনা করলো কে ফুরফুরা করলো কে জাসদ করলো কে মুকাইমা করলো যে যেই দল করুক দল দেখার সময় নাই আমাদের এখন দেখতে হবে আমাদের এই বাংলার জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে মুসলমানদেরকে শান্তিতে থাকার ব্যবস্থা করে দিতে হবে এই জন্য যদি আমাদের জীবন থেকে যদি রূহ চলে যায় আমরা এই রূহ এবং দেহ থেকে যদি রক্তও যায় এই রক্ত দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি আজকে যেই নির্বাচন কমিশনের অফিসকে ঘেরাও করা হয়েছে এটা তো একটা সাধারণ বিষয় বাংলার মুসলমান শাইখ চরমোনাইয়ের ডাকের অপেক্ষায় আছে আমিরে বিশ্বাব চরমোনাই দামাত বারাকাতুহুম তিনি যদি আমাদেরকে একটা ডাক দেন যাশো দলমত নির্বিশেষে তাগুর শক্তিকে বিলুপ্ত করতে হবে তাগুর শক্তির মসলবকে ভেঙে দিতে হবে তাগুর শক্তির বিরুদ্ধে জিহাদ করতে হবে তাগুর শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে আমিরে আমির সাহেব পীর সাহেব চরমোনাই যদি আমাদের একবার ডাক দেয় দলমত নির্বিশেষে আমরা যাওয়ার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ কারা কারা প্রস্তুত আছি লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আমরা দলমত নির্বিশেষে আমরা আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য আল্লাহর জমিন আল্লাহর হুকুমত বাস্তবায়ন করার জন্য দল মত নির্বিশেষে আমরা ঐক্যের ডাকে আমরা একত্রিত হব আমাদের আর ঘুমিয়ে থাকার সময় নাই সারসিনা কে কে উজানি কে হেফাজত কে তাবলীগ কে চরমোনাই এটা দেখার সময় নাই আমরা সবাই মুসলমান দলের পরিচয় নিয়ে তোমার জন্ম হয় নাই মতের পরিচয় নিয়ে তোমার জন্ম হয় নাই জন্মের সূত্রে তুমি মুসলমান আর 92 ভাগ মুসলমানের দেশে নাস্তিক মুরতাদ ইসলামকে নিয়ে খানাই কাবা বাইতুল্লাহকে নিয়ে আল্লাহর কোরআনকে নিয়ে কটূক্তি করবে আর এটা তুমি মুসলমান হিসেবে বরদাস্ত করবা এটা কোনোদিনও তোমার পক্ষে সম্ভব না এটা কোনোদিনও তুমি মানতে পারবা না আসুন দলমত নির্বিশেষে আমরা ঐক্যের ব্যানারে এসে এক প্ল্যাটফর্মে আমরা এসে আমরা আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করার জন্য আমরা রাজপথে সংগ্রাম করব জিহাদ করব প্রয়োজন হয় জীবন দিব আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক বলি আমিন